এই মুহূর্তে বড় ঘোষণা নভেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার বরাদ্দ টাকা আরও বাড়ানো হয়েছে বড় সুখবর সবার জন্য নবান্ন থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য নভেম্বর মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ টাকা আরো বাড়ানো হয়েছে তো সমস্ত কিছু জানতে পারবেন ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন লক্ষ্মীর ভাণ্ডার বরাদ্দ টাকা কিন্তু আরও বাড়ানো হয়েছে প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে যাবেন বড় সুখবর সবার জন্য তো কি জানানো হয়েছে চলুন সমস্তটা দেখে নিচ্ছি সমস্ত ডাউট ক্লিয়ার হবে যদি আপনি এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তার সাথে নতুন করে যারা আবেদন করেছেন এখনও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের দেওয়া হয়নি তো সবার জন্য কিন্তু বড় সুখবর বরাদ্দ টাকা বাড়ানো হয়েছে সবাই টাকা পেয়ে যেতে চলেছেন চলুন সমস্যাটা দেখে নিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বোতাম প্রেস করে পাশের বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন দুয়ারা সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেই সবাই লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন তো সেই মতোই কিন্তু আপনারা আবেদন করেছেন সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এছাড়াও অন্যান্য প্রকল্পের আবেদন করেছেন তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু সবথেকে বেশি আবেদন জমা পড়েছে দেখুন সেই মতোই ন লক্ষ পাঁচ হাজারের বেশি মহিলা আবেদন করেছেন এবারে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এক ধাক্কায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও বাড়ানোর ঘোষণা কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা আরও বেড়ে গিয়েছে এর ফলে বাজেটও দাঁড়াচ্ছে বিপুল অঙ্কের নবান্ন সূত্রের খবর এখন পরিবারের একাধিক মহিলাকে প্রকল্পের আওতায় আনার ফলে মাসের টাকার পরিমাণ বেড়ে এগারোশো উনচল্লিশ হাজার কোটি টাকা থেকে ষোলোশো উনচল্লিশ কোটি টাকা হচ্ছে এই মাসে হচ্ছে পাঁচশো কোটি টাকা কারণ প্রচুর মহিলা আবেদন করেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন তো সেক্ষেত্রে যাদের যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তাদের তো টাকা দিতেই হবে এই কারণে কিন্তু আগে বরাদ্দ ছিল আগে যে মহিলারা টাকা পাচ্ছিলো তাদের মাসের বরাদ্দ ছিল হচ্ছে এক হাজার একশো উনচল্লিশ কোটি টাকা ঠিক আছে এই টাকা কিন্তু দেওয়া হচ্ছিল এবার ন লক্ষ আরো যুক্ত হচ্ছে সেই কারণে কিন্তু আরো পাঁচশো কোটি টাকা কিন্তু বরাদ্দ বাড়ানো হচ্ছে মোট হচ্ছে ষোলোশো উনচল্লিশ কোটি টাকা ঠিক আছে তো এই পাঁচশো একশো কোটি টাকা কিন্তু বাড়ানো হচ্ছে যেন প্রত্যেকেই টাকা পেয়ে যায় বর্তমানে রাজ্যের এক কোটি আটানব্বই লক্ষ সাঁত্রিশ হাজার তেত্রিশ জন মহিলা প্রতি মাসে এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাচ্ছেন কিছুদিন আগে শেষ হওয়া দোয়ার শিবিরে যত আবেদন জমা পড়েছে তা যাচাইয়ের পর জানা যাচ্ছে নতুন করে এই সুবিধা পেতে চলেছেন ন লক্ষ পাঁচ হাজার দুশো আটষট্টি জন তাদের মধ্যে তপশিলি জাতি অন্তর্ভুক্ত রয়েছে এক লক্ষ দু হাজার ছ জন তাছাড়াও তপশিলি জাতি উপজাতি মহিলা আছেন যে ছাব্বিশ হাজার একচল্লিশ জন অর্থাৎ এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়াবে দু কোটি সাত লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো একজন এই খাতে প্রতি মাসে রাজ্যের এগারোশো উনচল্লিশ কোটি টাকা খরচ হয় কিন্তু নতুন উপভোক্তারা যুক্ত হলে এই খরচ আরও প্রায় পাঁচশো কোটি টাকা বেড়ে যাবে ঠিক আছে তো তপশিলি জাতি ও উপজাতির উপভোক্তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান বাকিরা পান পাঁচশো টাকা সদ্য সংযোজিত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শীঘ্রই টাকা পাঠানো শুরু হবে বলে খবর তো যারা যারা নতুন করে আবেদন করেছেন তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে আপনাদের জন্য বরাদ্দ হয়ে গেছে বরাদ্দ কিন্তু বাড়ানো হয়েছে এগারোশো উনচল্লিশ কোটি টাকা ছিল সেটা থেকে কিন্তু এবার মাসে মাসে বরাদ্দ আরও পাঁচশো কোটি টাকা বাড়ছে তো কারণ আপনাদের টাকা দিতে হবে নতুন করে লক্ষ্মীরভাণ্ডার টাকা পেতে মহিলারা দুয়ারশোকের ক্যাম্পে আবেদন করেছেন এখনও টাকা পাননি সেই সকল নতুন মহিলারা কিস্তির টাকা পেয়ে যাবেন সকলের জন্য টাকা বরাদ্দ হল নবান্ন সূত্রের খবর লক্ষ্মীরভাণ্ডার প্রাপকের সংখ্যা আর ন লক্ষ বেশি বাড়তে চলেছে সেই জন্যই বরাদ্দ টাকা বাড়ানো হচ্ছে যেন সমস্ত মহিলাই টাকা পেয়ে যান সকলেই টাকা যেন পেয়ে যান ইতিমধ্যে সকলের জন্য বড় খবর আপনারা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে চলেছে আপনাদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে যেন প্রত্যেকেই টাকা পেয়ে যায় তো এই মুহুর্তে বিশাল আপডেট অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কারা কারা নতুন করে আবেদন করেছেন আপনাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন